ইসলামী ব্যাংক নিউজ টপ 10। শপথ নিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও অন্যান্য সদস্যরা। দেশের জন্য গৌরব বয়ে আনার অঙ্গীকার ডক্টর ইউনূসের, হানাহানি নয়, সবাইকে নির্ভয়ে কাজে মনোযোগী হওয়ার আহ্বান। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশে দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতার প্রত্যাশা যুক্তরাষ্ট্রের, সজীবজে জয়ের ক্ষুব্ধ প্রতিক্রিয়াকে ব্যক্তিগত বললেন ম্যাথু মিলার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূসকে নিয়ে আশাবাদী গোটা জাতি, বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধের দাবি জানিয়েছেন এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। বিতর্কিত বিচারপতিদের বাদ দিয়ে রবিবার হাইকোর্ট ও আপিল বিভাগে বিচার কার্যক্রম শুরু করার দাবি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির। চলমান অরাজকতা, অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধের মাধ্যমে দেশের স্থিতিশীলতা রক্ষায় সশস্ত্র বাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী শক্ত পদক্ষেপ নেবে। উত্তর গাজায় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা দুটি স্কুলে ইসরায়েলের হামলায় অন্তত 15 জন নিহত। কঠিন সংকটে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সভাপতি সহ পরিচালকের অনুপস্থিতিতে বিসিবির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত।